বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে পড়তে চলেছে, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। অবশেষে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকেলের পরেই ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। এই ঝড়ের স্বাদ এবার কলকাতাতেও পেতে পারে, গরম থেকে মিলতে পারে রেহাই। তবে নতুন বাংলা বছর শুরু হলেই আরও ঘন ঘন ঝড় বয়ে যেতে পারে কলকাতার বুকে, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একই রকমভাবে আগামীকাল সকাল থেকেই মালদাসহ দুই দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই রকমভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সেজন্য আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হওয়ার কথাও শোনা গিয়েছে। তবে দুই মেদিনীপুর সহ বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই রকমভাবে পরিস্থিতি দেখা দিতে পারে দুই চব্বিশ পরগনা ও নদিয়া জেলাতে। উল্লেখ্য, এই এপ্রিলের শুরু থেকেই 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল পুরুলিয়া ও বাঁকুড়ার তাপমাত্রা, তবে আগামীকাল থেকে অনেকটাই স্বাভাবিক হতে পারে পারদ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।